হাই, আমি দিবকর। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আমি যাচ্ছি আছে গ্যালপ স্ট্রিট মার্কেট বা টালা মার্কেট, সেখানে আপনাদের কিছু ভিডিও দেখাতে। আমি অলরেডি নামলাম টালা স্টেশন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি টালা স্টেশনে দাঁড়িয়ে আছি, সেই টালা স্টেশনের ছবি আপনার কাছে দেখাচ্ছি। আপনারা যে কোনো রেলের মাধ্যমে আপনি বা ট্রেনে আপনারা টালা স্টেশনে এসে তার কাছাকাছি লোকেশন টালা হাট বা গ্যালপ স্ট্রিট হাটে আপনারা চলে আসতে পারবেন। এবার আজকে আপনাদের সামনে আমি তুলে ধরছি কিছু পাখি, যার প্রাইস আপনাদের সামনে আমি তুলে ধরব। তানকনুট এবং রেইনবো, রেইনবো লরি আপনারা দেখতেই পাচ্ছেন, যার প্রাইস এখন রেইনবোর 25,000 টাকা এবং তানকনুট 2,500 টাকা প্রাইসে আপনারা দাঁড়িয়ে আছেন। এখন দেখতেই পাচ্ছেন তানকনুট, যা সাউথ আফ্রিকার গভীর জঙ্গলে দেখতে পাওয়া যায়। লাভ বার্ড এখন 800 থেকে 900 টাকা করে পেয়ার চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন গোল্ডেন ফিন, জাভা, হোয়াইট জাভা, যার প্রাইস এখন 300 টাকা করে পিস চলছে মার্কেটে। আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াইট জাভা। এবার আসছে ব্ল্যাক জাভা, যার প্রাইস 200 টাকা করে পার পিস। আউল ফিঞ্চ এবং গোল্ডেন ফিঞ্চ আপনারা দেখতেই পাচ্ছেন 1500 থেকে 1600 টাকা করে এখন চলছে, যার মার্কেট প্রাইস। বাজিকার বা বদ্রি, যার প্রাইস 300 থেকে 350 টাকা করে পার পেয়ার। বেঙ্গলি এবং নর্মাল ফিঞ্চ আছে এখানে, যা 200 থেকে 250 টাকা করে পেয়ার। বাজিগার বা বদ্রি, যা 200 থেকে 250। নর্মাল ককটেল, যা